আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিজনেস বাংলার নতুন ব্যবসায়িক আইডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমনই একটি ইউনিক বিজনেস আইডিয়া শেয়ার করব যে ব্যবসাটি বেশ লাভজনক তবে এই ব্যবসাটি আপনার এলাকায় খুবই কম লোকে করে আপনি যদি চান তাহলে মাত্র তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি ছোট মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব যেমন যেমন ধরুন গি লবঙ্গ মাঠাই লাচ্ছি দই রসমালাই এই ধরনের প্রোডাক্টের বিজনেস নিয়ে আলোচনা করব আপনারা হয়তো জানেন আমাদের মার্কেটে এই মিষ্টান্ন জাতীয় প্রোডাক্টের কি পরিমাণ চাহিদা আর এই প্রোডাক্টগুলোর চাহিদা ভবিষ্যতে কখনো কমার সম্ভাবনা নেই আমাদের গ্রাম এলাকায় হয়তো অনেকে এই ধরনের প্রোডাক্টের বিজনেস করে থাকে তবে এই প্রোডাক্টের বিজনেস করার জন্য একটি মেশিন আছে যেই মেশিনটি আপনি তিরিশ হাজার টাকায় কিনে খুব সহজে এই প্রোডাক্টগুলো তৈরি করার ব্যবসা শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি ব্যবসা সম্পর্কে এ টু জেড আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি খুব সহজে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে বিভিন্ন নিত্য নতুন ব্যবসা আইডিয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখুন আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিষ্টান্ন জাতীয় তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করবো তো এই ব্যবসা করার জন্য সবার প্রথমে আপনার একটি মেশিন কিনতে হবে এই মেশিনের সাহায্যে আপনি ঘি তৈরির পাশাপাশি অন্য অন্য আইটেমও তৈরি করতে পারবেন তো সবার প্রথমে ভিডিওতে আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই ধরনের একটি মেশিন প্রয়োজন হবে এই ব্যবসা স্টার্ট করার জন্য এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনকে বলে ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনের সাহায্যে মূলত কাঁচা গরুর দুধ থেকে দুধের ক্রিম এবং দুধ আলাদা করা হয় আপনারা ভিডিওতে যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করার পর সেটা জাল দিয়ে সেটা ঘিতে রূপান্তর করতে পারবেন এই মেশিন ইলেকট্রিক কানেকশন হওয়ার কারণে আপনাকে মেশিনটি ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না মেশিন অটোমেটিক ভাবে সব কাজগুলো করবে আর মেশিনটি আপনার আপনার বাসাবাড়িতে 220 কারেন্টেই চালাতে পারবেন এই ক্রিম সেপারেটর মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় 100 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন বর্তমান বাজারে এই ক্রিম সেপারেটর মেশিনের মূল্য 32000 টাকা আপনারা যারা এই মেশিন কিনতে চান তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে বিক্রেতার নাম্বার ইমেল আইডি এবং ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় যোগাযোগ করে আপনি এই মেশিন সংগ্রহ করতে পারবেন এই মেশিন সংগ্রহ করার পর আপনাকে সবার প্রথমে এই মেশিনটি সেট করতে হবে এই মেশিন সেট করার পর এবার চলুন দেখা যাক এই মেশিনটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এই মেশিনটি সবার প্রথমে আপনাকে সেট করার পর ইলেকট্রিক কানেকশন দিয়ে এই মেশিনটি চালু করতে হবে মেশিনটি চালু হওয়ার এক মিনিট পর এবার আপনাকে মেশিনের হোপারে দুধ ঢালতে হবে দুধ ডালার পর মেশিনের দুইটি আউটপুট লাইন দিয়ে এক পাশ দিয়ে ক্রিম এবং অন্য পাশ দিয়ে অবশিষ্ট দুধ বের হবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজে এই মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই চিন্তা করেন এই মেশিনটি কেনার পর দুধ থেকে ক্রিম আলাদা করার পর বাকি দুধগুলো অন্য কোনো কাজে লাগানো যাবে না তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি এই মেশিন দিয়ে দুধ থেকে ক্রিমগুলো আলাদা করেন তাহলে অবশিষ্ট দুধগুলো দিয়ে আপনি মিষ্টান জাতীয় অন্য অন্য খাবার যেমন মাঠা লবঙ্গ দই মিষ্টান্ন ছানা এই জিনিসগুলো তৈরি করতে পারবেন এছাড়া বাকি যে ক্রিমগুলো থাকবে সেগুলো আপনি আপনার লোকাল মার্কেটে মিষ্টান্ন আইটেমের দোকানে বিক্রি করতে পারবেন অথবা আপনি সেই ক্রিমগুলো জাল দিয়ে এই ধরনের ঘিতে পরিণত করতে পারবেন আপনি যদি এই ধরনের ক্রিমগুলো দিয়ে এই ধরনের খাটি ঘি তৈরি করেন তাহলে আপনি এই ধরনের এক কেজি খাটি ঘি পাইকারিতে আপনি বারোশো থেকে তেরোশো টাকায় বিক্রি করতে পারবেন এবং খুচরো বিক্রি করলে আপনি আঠারোশো টাকায় সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন এই মেশিন দিয়ে কিভাবে দুধ থেকে ক্রিম আলাদা করে কাজে লাগাতে পারবেন তো আপনি যদি এই মেশিনটি দিয়ে ঘিও তৈরি করেন তাহলে মোটামুটি প্রতিদিন এই মেশিন দিয়ে আপনারা তিন থেকে চার হাজার টাকা রোজগার করতে পারবেন আপনাদের যাদের কৃষক খামারে রয়েছে অনেক সময় দুধ নষ্ট হয়ে যায় তো তারা যদি চান এই মেশিনটি বসিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করে সেটা অন্য জায়গায় বিক্রি করে এবং অন্য দুধ দিয়ে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় তৈরি করে বিজনেস করতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য এই ব্যবসা আইডিয়া এখানে শেষ করলাম জানিনা আপনাদেরকে এই ব্যবসা সম্পর্কে কতটুকু বোঝাতে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে এই ব্যবসা সম্পর্কে তাহলে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই মেশিন কেনার জন্য বিক্রেতার নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ